আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে নূরজাহান আক্তার আলোয়াপুর লেখা আরও একটি বসন্ত গল্পের তিন নম্বর পর্ব। যারা আগের দুটি পর্ব পড়ে নাই অবশ্যই আগের দুটি পর্ব পড়ে নেবেন, তারপর তিন নম্বরের শেষ পর্যন্ত পড়ে কমেন্ট করবেন কেমন লেগেছে এই ছোট্ট নতুন গল্পটা। খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, আজকে হয়তো বা শেষ করা পসিবল হচ্ছে না, কালকে সকালেই শেষ হয়ে যাবে। তো পুরোটা পড়ার পর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আজ শীতলের বাবা মায়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে বাসা মেহমানের আনাগোনা বেড়েছে, সকলে যে যার জীবনের গালগল্পে ব্যস্ত। শীতলের আম্মু যুক্ত হয়েছে সেখানে, তবে উনি এখন নীরব শ্রোতার চরিত্রে আছেন, কারণ কিছু বলার নেই ওনার। আল্লাহ ওনাকে যতটুকু দিয়েছেন তা নিয়ে সুখে আছেন, ভালো আছেন। উনি সর্বোপরি অঢেল কিছুর প্রত্যাশা করেন না, যেখানে শান্তির চেয়ে অশান্তির আনাগোনা বেশি থাকে। আর এখানে উপস্থিত অনেকেই কত শত হতাশার গল্প জুড়েছেন, যেটা ওনার অপছন্দ, তাই নিশ্চুপ থেকে সকলের গল্প শুনছেন। তবে সেই সব শুনে ওনার আক্ষেপ হচ্ছে না, মন খারাপ করে আফসোসের সাগরে ডুবছেন না, বরং অদ্ভুত এক প্রশান্তিতে মন ও প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এখানে উপস্থিত প্রায় মহিলাদের অভিযোগ স্বামী সন্তানকে নিয়ে, তবে এইসব অভিযোগের গুণ ওনার স্বামী সন্তানের কোনোটাতেই নেই। ওনার স্বামী পর নারীতে আসক্ত নন, ওনার প্রতি বিরক্ত নন এবং অকারণে ক্যাচ করেন না। সেই সাথে সন্তানরা ওনাকে ভীষণ ভালোবাসে, সম্মান করে, অকারণে তর্ক করে না, গায়ে হাত তোলে না। এইসব নানান ধরনের গল্পে সময়ের দিকটা কারোরই খেয়াল ছিল না। পরে শিশির এসে ওনাদের তাড়া দেয় দুপুরে খাওয়ার জন্য, তারপর সকলে দুপুর খেয়ে বিশ্রাম নেয়, নিয়ে শেষ বিকেলে নিজেদের পরিপাটি করার যুদ্ধে নেমে পড়েন, কারণ অনুষ্ঠানের মূল আকর্ষণ রাতে অনুষ্ঠিত হবে। আর সেই অনুষ্ঠানে একে অন্যের চেয়ে চোখ বাঁধানো সুন্দর লাগতেই হবেই হবে। তারপর রাতে অনুষ্ঠান আরম্ভ করা হলো, কত শত মেহমানের উপস্থিতি হই হুল্লোড় বেড়ে গেছে। শীতল সদ্য বাইরে থেকে ফিরে চটপট তৈরি হয়ে অনুষ্ঠানে সামিল হয়েছে, মুখবর্তী হাসি নিয়ে ঘুরঘুর করছে আম্মুর আশেপাশে, কারণ ফিরতে দেরি হওয়াতে ওরা আম্মু রেগে বোম হয়ে আছেন, কথাও বলছেন না ঠিক মতো, তবে সেও কম যায় না। উপহারস্বরূপ আম্মুর জন্য একজোড়া স্বর্ণের চুড়ি কিনে এনেছে, যদিও সে টাকা হাতিয়েছে শিশিরের থেকে। শিশির প্রথম প্রথম গাইগুই করলেও পরে ইমোশনাল ব্ল্যাকমেল করাতে রাজি হয়েছে। শীতল এবার সুন্দরভাবে আম্মুকে ডেকে বালা দুটোতে ওনার হাতে পরিয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, এটা তোমার জন্য। ওর আম্মু বালা দুটোর দিকে তাকিয়ে আছে সলো সলো চোখ। শীতল ব্যাপারটা বুঝতে পেরে শিশির জোরপূর্বক টেনে এনে বলল, এই ডিজাইনটা আম্মুর পছন্দ হয়নি ভাইয়া। বলিস কি, তোকে বললাম ওই ডিজাইনটা নিতে, শুদ্ধ বলল যে বলল এটা নাকি আম্মুর হাতে বেশ মানাবে। শুদ্ধ বললেই হবে নাকি, দেখ আম্মু এখন কাঁদছে, শালা আসুক ওর আজকে হচ্ছে। ছেলেমেয়ের মুখ দেখে উনি হেসে ফেললেন, চুরির ওপরে চুমু হেসে মুখও ভর্তি হাসি নিয়ে প্রস্থান করলেন, জবাবে একটা টুশব্দ করলেন না। শীতল আর শিশিরও হাসলে ওনার এই কাজে। অতঃপর শীতল বাবা মা আর ভাইয়ের সঙ্গে ডজন খানিক ছবি তুলে ফেসবুকে পোস্ট করল, পছন্দ খাবারও খেলো ঘুরে ঘুরে। একটু পরে শুদ্ধ এসে ওর আম্মুর হাতে কি একটা তুলে দিল। ওর আম্মু শুদ্ধর মাথায় হাত রেখে দোয়া করলেন, হাসলেন। বাবা মা শিশির আর শুদ্ধর দৃষ্টিও তখন শীতলের দিকে। ওনাদের হঠাৎ তাকাতে দেখে শীতল বিষম খেল, নিশ্চয়ই তাকে নিয়ে কিছু বলছে ওনারা। শীতল পানি খেয়ে শুনতে গেল তার নামে কি বদনাম করা হচ্ছে, কিন্তু ওকে যেতে দেখে ওনারা প্রসঙ্গ বদলে অন্য কথার সুর টানলেন। শীতল খুঁচিয়ে আর সে কথা জানতে পারল না। তারপর হই হুল্লোড়ে আনন্দ মুখর ওই মুহূর্তটা বেশ উপভোগ করলো তারা। পরের দিন শুদ্ধ ও শিশির তিন দিনের ট্যুরের কথা বলে বের হয়েছে, কাজে যাচ্ছে বিদায় কেউ জিজ্ঞাসা করেননি। শীতলও এই ব্যাপারে কথা বাড়ায়নি, কারণ শিশিরের তাকে যতটুকু করতে বলে সে ততটুকুই করে, তাও গোপনে। এখন তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কবে ফিরবে, জোড়া জেরা করলে অতিরিক্ত হয়ে যাবে, দেখা যাবে তাকে আর কোনো কাজেই রাখবে না, এর চেয়ে তারা ফিরে আসুক তখন না হয় সবটা জেনে নেবে। এইসব ভেবে সে ওর আম্মুর থেকে শুদ্ধের ফ্ল্যাটের চাবি নিয়ে সেখানে গেল। এখন সে ইচ্ছে মতো সময় কাটাবে এখানে, ছুঁয়ে দেখবে তার প্রিয় মানুষটার ব্যবহৃত প্রত্যেকটা জিনিস। শীতলকে শুদ্ধ ফ্ল্যাটের যেতে বারণ করেনি ওর মা, কারণ তিনি মেয়ের মনের কথা জানেন, বোঝেন, এমনকি শুদ্ধর সঙ্গে ওনার এ ব্যাপারে খোলাখুলি কথাও হয়েছে। সত্যি বলতে উনি শুদ্ধকে খুব ভালোবাসেন, পছন্দ করেন, শুদ্ধকে জামাতা করতে ওনার আপত্তি নেই, এছাড়া আপত্তি থাকার কথাও না, কারণ উনি ছেলেটাকে ছোট থেকে চিনেন, জানেন। শিশির আর শুদ্ধর বন্ধুত্ব ছোটবেলা থেকে, ওনারা একটা সময় মিঠাপুকুর নামের একই গ্রামে থাকতেন, সেখানে শুদ্ধরও থাকতো, আর খেলার ছলে শিশির আর শুদ্ধর বন্ধুত্ব গড়ে উঠেছিল। দিনকে দিন তাদের বন্ধুত্ব গাঢ় হয়, টান সৃষ্টি হয়, কাজকর্মে বোঝাও যায় তারা ঠিক কতটা আপন। কিন্তু শিশিরের বাবার চাকরির সূত্রে তারা শহরে পাড়ি দিয়েছিল,
তারপর ধীরে ধীরে ওরা স্থানীয় হয়ে ওঠে আর এখানে এসে শীতলের জন্ম হয়। তাকে নিয়ে সকলে ব্যস্ত থাকলেও শিশিরা সুন্দর কখনো যোগাযোগ বন্ধ হয়নি, ওরা ঠিকই নিজ দায়িত্বে তাদের বন্ধুত্ব অটুট রেখেছে। দুই বন্ধু কত শত গল্প করেছে ফোনের মাধ্যমে, পরে শুদ্ধ পড়াশোনার তাগিদে শহরে আসলেও মেসে থাকতো, বারবার বলেও তাকে বাসায় আনতে পারতো না শিশির। তারপর হঠাৎ এক বসন্ত উৎসবে শুদ্ধ তাদের বাসায় আসে, তখনই শীতলের সঙ্গে তার দেখা হয়, কথা হয়। এরপরে আর আসতো না শুদ্ধ, কারণ অজানাই থেকে গেছে। তারপর পড়াশোনা শেষ করে সৌভাগ্যক্রমে দুই বন্ধু একই অফিসে জয়েন করে, তাদের চাকরিও হয় একই দিনে। এরপর শুরু হয় ব্যস্ততা আর ব্যস্ততা, এভাবেই তাদের সময় কাটছিল। কিন্তু শুদ্ধ একদিন প্রচণ্ড জ্বরে জ্ঞান হারিয়ে ফেলে, কথাটা এক কলিক শিশিরকে ফোন করে জানায়। তারপরে শিশির প্রচণ্ড জোরাজুরি করে তাকে ওদের সঙ্গে থাকার জন্য, কিন্তু শুদ্ধ রাজি না হতে তাকে শীতলের মা তিনতলার ফ্ল্যাটটা খুঁজে দেন। তারপর থেকে শুদ্ধ একা সেখানেই থাকতো, আর শিশিররা তার সমস্ত সুবিধা অসুবিধা সম্পর্কে জেনে শুদ্ধর মাকেও জানাতে পারত। শীতল সারা দিন শুদ্ধর ফ্ল্যাটে থেকে সন্ধ্যায় বাসায় ফিরল। রান্নার কাজে আম্মুকে টুকটাক সাহায্য করে শিশিরকে কল করে ঝগড়াও করলো, তারপর রাতে একসঙ্গে খেয়ে ঘুমাতে গেল। পরদিন সকালে উঠে দেখে হাতে একদমই সময় নেই, সে ঝটপট উঠে না খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভার্সিটি পৌঁছে একটা ক্লাস করতে না করতে সে প্রচণ্ড ক্ষুধা অনুভব করে, ওর বান্ধবী মল্লিকার হাত ধরে টেনে নিয়ে যায় ক্যান্টিনের দিকে। তখন শুনতে পায় কার বাসা জানি বুম ব্লাস্ট হয়েছে। সেই মুহূর্তে বাসার ভিতরে যে যারা ছিলেন তাদের চিহ্ন পাওয়া যায়নি। এই কথা শুনে মনে মনে শীতল বললেন, আল্লাহ মাফ করো, এমন বিপদ শত্রুকেও দিও না। এ কথা বলতে না বলতে সেখানে উপস্থিত হয় রাহান, সে তাদের এলাকার ছেলে, বয়সে তার থেকে 3 বছরের বড়। সে দৌড়ে এসে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, শীতল তোমাদের বাসায় বোম ব্লাস্ট হয়েছে। কিভাবে কি বলতে পারছি না, তবে শিশির ভাইকে কিছুক্ষণ আগে আমি বাসায় ঢুকতে দেখেছি, জানি না ভাইয়ের এখন কি অবস্থা। আশেপাশের সবাই পানি দিয়েও আগুন নেভাতে পারছে না, তুমি জলদি চলো। রায়খানের কথা মনেই শুদ্ধর বলা একটা কথা শীতলের মনে পড়ল, শুধু তাকে বলেছিল কেউ যদি কখনো গিয়ে বলে ওর বাবা মা ভাই অথবা শুদ্ধ বিপদে আছে অথবা মারাত্মক কিছু ঘটেছে, এ কথা শুনে ভুলেও যেন সঙ্গে সঙ্গে ছুটে না যায়। দেখা যাবে বিপদের কথা শুনে ছুটে যাওয়া তার জন্য বিপদের কারণ হবে, অপ্রত্যাশিত ফাঁদ কিন্তু এভাবেই পাতা হয়। একথা স্মরণ হতেই সে বাসায় ফোন দিল, না কারো ফোনে কল ঢুকলো না, এমনকি দারোয়ানেরও না। তারপর সে শুদ্ধকে কল দিল, তবে বেজে বেজে কেটে গেল। শীতল কম্পিত হাতে ফোন রায় কল দিতে যাবে, তখনই পরিচিত কণ্ঠস্বর কানে ভেসে এলো, শীতল। শীতল ত্বরিত গতিতে ঘাড় ঘুরিয়ে দেখে শুদ্ধ বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, শার্টে লেগে আছে ধুলোবলি, চোখ জোড়াতে কেমন অসহায়ত্বের ছাপ। তাকে এভাবে দেখে শীতল এগিয়ে গিয়ে কিছু বলার আগে শুদ্ধ তার হাত ধরে সামনে এগোতে থাকলো। শীতল একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু শুদ্ধর নিরুত্তর। শীতল আর নিজেকে সামলাতে না পেরে হাঁটা বন্ধ করে তেজস্বরে বলল, কি হয়েছে বলছেন না কেন আমায়, বাসা যাবো, হাত ছাড়ুন, ধ্বংসস্তূপ না দেখলেই নয়। মানে মানে তোর বাবা মা সহ বাসাটা নেই, সেটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, শিশির কেউ খুঁজে পায়নি আমি, অথচ তাকে বাসাতে ঢুকিয়েই ফ্ল্যাটের চাবিটা নিয়ে দোতলায় কেবল উঠেছি, এরই মধ্যে যা ঘটার ঘটে গেছে। এখন তুই সেভ না এখানে, প্লিজ শীতলার কথা বাড়াস না, আমার সঙ্গে চল। শীতলার বাক্য ব্যয় না করে উল্টো ঘুরে দৌড় দেওয়ার আগে শুদ্ধ তাকে ধরে ফেলল। শীতলকে এক হাতে ধরে অন্য হাতে পকেট থেকে রুমাল বের করে নাকে চেপে ধরে ভিড় করে বলল, সরি রে, সজ্ঞানে তোকে বিপদে ফেলতে পারলাম না, এই বিষাক্ত শহর তোর আর আমার জন্য নয়, চল ফিরে যাই নতুন এক বসন্তের রঙিন শহরে, যেখানকার বসন্তরও রক্ত জড়ায় না, প্রিয়জনকে কেড়ে নেয় না। এ কথা বলে শুদ্ধ নিজের মুখে মাস্ক লাগিয়ে শীতলের মুখেও একটা মাস্ক পরিয়ে দিল, তারপর শীতলকে কোলে তুলে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। তারপর রওনা হলো মিঠাপুকুর গ্রামের উদ্দেশ্যে। তো ফ্রেন্ডস, কেমন লেগেছে গল্পের পর্বটা অবশ্যই জানাবেন, আর মুহূর্তে কি হয়ে গেল, কি ঘটনা লিখলো জানি না, পরবর্তী পর্বে জানা যাবে কি হয়েছিল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি আনন্দের মাঝেই থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।